আইন শৃঙ্খলা পুলিশকে বাদ দিয়ে আওয়ামী লীগ আসো মাঠের মধ্যে, মাঠে আওয়ামী লীগ 10 মিনিট টিপবে না রাজপথে। আওয়ামী লীগের নেতাকর্মী আছে, জনসমর্থন তাদের নাই তো। আওয়ামী লীগ বলতেছে যে ফ্রিজ ছেলে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। আমি মনে করি একটা স্বৈরাচারের বা এক নায়কের প্রতিনিধির থেকে প্রতিনিধি এটাই বলবে, এর থেকে বিচ্ছিন্ন আসা যায় না। যদি তারা জনগণের প্রতি দায়িত্বশীলতা থাকতো, গণতন্ত্রে বিশ্বাস করতো, আইন শাসনে বিশ্বাস করতো, সংবিধানে বিশ্বাস করতো, এই কথা আওয়ামী লীগ কোন নেতা বলতে পারতেন না। তাদের কথাই কিন্তু বিশ্বাসে তারা স্বৈরাচার, কোন আইনে পারবে না। আপনি ভিন্ন মত কোন আইনে বন্ধ করবেন? তাইলে জরুরি ক্ষমতা দিয়ে দেন, জরুরি অবস্থা ঘোষণা করেন, তাইলে ধরেন ভিন্ন মত রাজনৈতিক একচিটি বন্ধ করতে পারবেন আপনি। যে পর্যন্ত সংবিধান যদি থাকে, যে বলবৎ থাকে যদি, সে পর্যন্ত কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই বলা, কোনো নেতার ক্ষমতা নেই বলা যে ওই দল এটা করতে পারবে না, এটা সমালোচনা করতে পারবে না, মিটিং করতে পারবে, মিছিল করতে পারবে না। এটা আমি মনে করি আইন বহির্ভূত, সংবিধান বহির্ভূত, মৌলিক অধিকার বহির্ভূত। এবং আওয়ামী লীগের এই বক্তব্য আমি মনে করি সকল সচেতন মানুষ, শিক্ষিত মানুষ ঘৃণা করবে, প্রত্যাখ্যান করবে। এবং আমি এখন যেটা তাদের কথায় হুমকি ধুমকিতে কিন্তু বাংলাদেশে মানুষ আন্দোলন করবে না। আমরা গণ, আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দল আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি করব। কালো পতাকা মিছিল করলে অসুবিধা কী? কোন আইন উনি পালন করবেন আমাকে? হোয়াট ইজ দ্য ল? এখন এটা ধরে এটা তো একটা একটা গাঁজাখুরি কথা, হ্যাঁ গাঁজাখুরি বক্তব্য যে আমি এটা করতে পারবো না, এটা করতে পারবো না। মনে মনে বাংলাদেশের মালিক আওয়ামী লীগ না, বাংলাদেশের মানুষ জনগণ, বিএনপিও না, কেউ না, জনগণ, সংবিধান নির্দেশ চলবে। আওয়ামী লীগ বলবো যে তারা আইনের পথে ফিরে আসার জন্য, আইনের শাসনে ফিরে আসার জন্য, সংবিধানে ফিরে আসার জন্য এবং এইসব বেফাস কথা যেন না বলে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এবং আওয়ামী লীগ যদি বলে তারা, তারা যদি বলে যদি আসুক আইন শৃঙ্খলা পুলিশকে বাদ দিয়ে আওয়ামী লীগ আসো মাঠের মধ্যে, মাঠে আওয়ামী লীগ 10 মিনিট টিপবে না রাজপথে। এখন তারা আইন শৃঙ্খলা বাহিনী কিছু অতি উচ্চ আইন শৃঙ্খলা বাহিনীর, হ্যাঁ না ক্ষমতায় যদি বলিয়ান হয়ে এই যে হুমকি তুমকি দিচ্ছে, এটা সঠিক না। আমি যারা আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত একটু বাড়াবাড়ি করছেন, অতি উৎসাহ দেখেন, তাদের অনুরোধ করব দয়া করে সরকারি দলের কোনো অসাংবিধানিক এবং বেআইনি কথা আপনারা শুনবেন না। আওয়ামী লীগ তার সুবিধার জন্যই তারা পুলিশকে জনগণ মুখোমুখি করে দিচ্ছে। আমরা পুলিশদেরকে আহ্বান জানাবো, আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো, জনগণের মুখে আপনারা হবেন না, আপনারা বাংলাদেশের মানুষ, এরা আপনার ভাই বোন আত্মীয় স্বজন, কেন মুখোমুখি হবেন আপনারা রাজনৈতিক দলের জন্য? আওয়ামী লীগ আপনাদের বেতন দেয়, জনগণ ট্যাক্স আপনাদের বেতন আসে, তা পুলিশ চলে, পুলিশ যদি নিশ্চুপ থাকে, যদি আওয়ামী লীগ তো বাড়াবাড়ি করতে চায়, সন্ত্রাস করতে চায়, বাংলাদেশের রাজপথে 10 মিনিট আওয়ামী লীগ দিবে না। কিসের ভিত্তিতে বলছি? জনগণের সমর্থনের ভিত্তিতে বলছি। আওয়ামী লীগ পালিয়ে যাবে সব, আওয়ামী লীগের নেতাকর্মী আছে, জনসমর্থন তাদের নাই তো। আওয়ামী লীগ কিন্তু একটা প্রাচীন দল, আমি অবশ্যই বলবো যে এই দলটার নেতৃত্বে জনগণ একত্রিত বাংলা স্বাধীন সংগ্রামে ঝাড়িয়ে ঝাঁপিয়ে পড়েছিল, সেই আওয়ামী লীগ এখন নাই। বর্তমান নেতৃত্বে আওয়ামী লীগ তারা কর্মী নির্ভর নয়, জনগণ নির্ভর নয়, আইন শৃঙ্খলা নির্ভর এক রাজনৈতিক দল হয়ে গেছে। এবং শক্তি আওয়ামী লীগ শক্তি নাই। তারপর 7 তারিখে আবার এই যে তা হলো, আত্মহত্যা শুরু হয়েছে তাদের মধ্যে, নিজে নিজে মারামারি করে মারা দেখেছে, এখনও সেটা চলতেছে এবং আরও 10 বছর চলবে, এটা আরও দুর্বল হয়ে গেছে।